আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত। আজকে আমরা বাংলার ঐতিহ্যে ভরা সুস্বাদু মজাদার একটা ইলিশের রেসিপি বানাবো। তাহলে চলুন আজকে আমরা তৈরি করে দেখাই আপনাদের। আজকে রান্না করতে আমাদের প্রয়োজন প্রথমে গরম পানি। এই গরম পানিটাকে আমরা একটু ফুটিয়ে নিব, কারণ এই গরম পানি দিয়ে আমরা আজকে নারকেলের দুধ বানাবো। তাহলে চলে যাবো আমাদের পরবর্তী প্রসেসে। পানিটা গরম হোক। আমরা আজকে নারকেল কুড়িয়ে রেখেছিলাম, এই নারকেলটাকে আমরা কষতে নিব ভালো করে। এতে করে নারকেলের দুধ বানাতে আরো আমাদের সুবিধা হবে। পানিটা গরম হয়ে গেছে, এ পর্যায়ে আমরা দিয়ে দিব নারকেল গুলো যেটা কুড়িয়ে রেখেছিলাম আমরা। এখন গরম পানিতে আমরা যে নারকেলটাকে সিদ্ধ করেছিলাম এটাকে আমরা এখন ঠান্ডা করে নিব। এখন আমরা মাছগুলিকে ভেজে নেব, তেল দিয়ে দেব আমরা। এরপর যে আমরা মাছগুলি দিয়ে দিব, আমাদের হালকা ভেজে না। এখন আমরা মাছগুলি উঠিয়ে রাখবো। যে নারকেলটা আমরা গরম পানি দিয়ে গরম করে নিয়েছিলাম, এখন এটা থেকে আমরা নারকেলটা আলাদা করে নেব কোষ দিয়ে। আপনার চাইলে সেকে নিতে পারেন, কিন্তু যদি এরকম কোষ দিয়ে নেন তাহলে আপনারা যতটুকু পরিমাণ আপনারা পানি দিয়েছিলেন ততটুকু পরিমাণ আপনারা নারকেলের দুধ পেয়ে যাবেন। আমাদের নারকেলের দুধ তৈরি করা হয়ে গেছে। এই যে আপনারা নারকেলটা দেখতেছেন, এটা আগের মতো কোষ দিয়ে, কিন্তু আপনারা এই সেম প্রসেসে আবার এই দুধটা তৈরি করে নিতে পারেন। এখন চলে যাবো আমরা আমাদের পরবর্তী প্রসেসে। উল্টো রান্না করবো আমরা, মিডিয়াম আছে। এই পর্যায়ে আমরা নিয়ে নিব, তেল দিয়ে দিব আমরা 3 টেবিল চামচের মতো। এখন আমরা দিয়ে দিব 1টা এলাচ আর 2টো ছোট দারচিনি দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব পেস্ট বাটা 2 টেবিল চামচের মতো। এরপর যে আমরা দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, এটা নিয়েছি আমরা 2টি চামচ এবং জিরা বাটা নিয়েছি আমরা 2টি চামচ। একটা ভেজে নেব আমরা। এই পর্যায়ে আমরা দিয়ে দিব টক দই, এটা নিয়েছি আমরা 20 গ্রামের মতো। এর সাথে দিয়ে দিব চিনি 1 টেবিল চামচের মতো এবং লবণ নিয়েছি আমরা 1/2 টেবিল স্পুন মতো। এখন নেড়ে নেব আমরা। এই পর্যায়ে আমরা দিয়ে দিব 5টা কাঁচামরিচ। আরেকটু মিক্স করে নেব আমরা। এই পর্যায়ে আমরা দিয়ে দিব আমাদের যে মাছগুলো আমরা ভেজে রেখেছিলাম। আর এর সাথে দিয়ে দিব আমাদের নারকেলের দুধ। আর আমরা 10 মিনিটের মতো রান্না করে নেব। হয়ে গেছে 10 মিনিট, হয়ে গেছে। এখন আমাদের নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ রান্না হয়ে গেছে। আমাদের মজার রান্না নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ, রেখেতে কিন্তু খুবই সুস্বাদু, খুবই মজাদার। আমরা এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে অনেকটা সুস্বাদু হবে। আশা করি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। আপনার বাসা অবশ্যই গরম গরম পরিবেশন করবেন এবং মজা করে খাবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন
এবং যদি এখনো সাবস্ক্রাইব না করেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমাদের ভিডিওটি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।